আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আবারও নতুন একটি আইসক্রিমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আইসক্রিমটি শুধুমাত্র আম দিয়ে তৈরি করেছি, আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই গরমে প্রাণ জোড়ানো আইসক্রিমটি কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায় খুবই অল্প সময়ে। তাই আর দেরি না করে চলে যাব আইসক্রিমের রেসিপিটি তৈরি করার জন্য। আইসক্রিমটি তৈরি করার জন্য আমি এখানে কিছুটা আম নিয়েছি, পাকা আম কেটে নিয়েছি। আমি এখন এটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা আম দিয়েও সেম প্রসেসে আইসক্রিমটি তৈরি করে নিতে পারেন। এই জন্য আমি এখানে একটি ব্লেন্ডার নিয়েছি। ব্লেন্ডারের ভেতরে আমি এখন সব আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো একটু সামান্য সময় নিয়ে ব্লেন্ডার করে নিতে হবে, তা না হলে কিন্তু দলা দলা থেকে গেলে ভালোভাবে জুস বের হবে না। তাই একটু সময় নিয়েই কিন্তু আমগুলো ব্লেন্ডার করে নিতে হবে। আমগুলো দেওয়ার পরে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, হাফ কাপের মতো, তা না হলে কিন্তু আমগুলো আবার ঘুরবে না। সেই জন্য ভিউয়ার্স, আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন আইটেমের আইসক্রিমের রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু সেই আইসক্রিমের রেসিপিগুলো দেখে নিতে পারেন। এই গরমে সবাই কিন্তু আইসক্রিম খেতে পছন্দ করে, আর ছোট বড় সকলেরই কিন্তু খুবই পছন্দের আইসক্রিম। আমগুলো ব্লেন্ডার করা হয়ে গেলে আমি একটি চালনি দিয়ে আমগুলো খুব ভালোভাবে জুসটা বের করে নিব, একদম পিওর জুসটা বের করে নিব, যাতে করে কোনো রকমের ভেতরে দানা কোনো রকম আঁশ না থাকে। এটা ছেঁকে নেওয়ার পরে কিন্তু অনেকখানি দেখুন আঁশ বের হয়েছে, আঁশগুলো কিন্তু আমি ফেলে দেব। আর আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ফ্রেশ আমের জুস আমি বের করে নিয়েছি। খুব ইজিভাবে কিন্তু আমি আমের জুসটা বের করে নিয়েছি। এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি একটি নিয়ে নিচ্ছি প্যান, প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ। আমি যেহেতু মাত্র ছয়টি আইসক্রিম তৈরি করব, তাই কিন্তু আমি দুধটা আইডিয়া করে নিয়েছি। আপনারা কম কিংবা বেশি নিতে চাইলে সেখানে কিন্তু দুধটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আইসক্রিমে কিন্তু একটু চিনিটা বেশিই দিতে হয়, আমরা সকলেই জানি। চিনিটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু জালটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে দিয়েছি। এরপর আমের যে জুসটা আমি বের করে রেখেছিলাম, সেই আমের জুসটা আমি এই দুধের ভেতরে দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর লো হিটে দিয়েই কিন্তু আমি জালটা রেখেছি। কোনো রকম কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না। এতে করে কিন্তু যদি আমটা একটু সামান্য টক হয়, তাহলে কিন্তু দুধটা আবার ছড়া দিয়ে যাবে, এরপরে কিন্তু আইসক্রিমটি আর স্মুথ হবে না, সেটা কিন্তু খেতে একদম দানা দানা লাগবে। সব উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিব এখানে হাফ টি স্পুন ম্যাঙ্গো ফ্লেভার। ম্যাঙ্গো ফ্লেভারটা দিলে কিন্তু আইসক্রিমটি খেতে অসাধারণ লাগবে। আপনি বুঝতেই পারবেন না যে এটা কোনো রকম অল্প আম দিয়ে তৈরি করা, মনে হবে যেন আপনি ফ্রেশ আমটি খাচ্ছেন। সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন একটি আইসক্রিমের প্যাটার্ন নিব। সেই আইসক্রিমের প্যাটার্নে আইসক্রিমটি তুলে নিব। প্যাটার্নটি দেখতে কিন্তু খুবই সুন্দর, আর সুন্দর সুন্দর ডিজাইনও কিন্তু এখানে রয়েছে। আপনারা কিন্তু যে কোনো কেক শপেই এই প্যাটার্নগুলো পেয়ে যাবেন। ভিউয়ার্স, আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন আইটেমের নতুন নতুন রেসিপি দেওয়া আছে, চাইলে কিন্তু সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন। আশা করছি আমার চ্যানেলের নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আইসক্রিমগুলো তুলে নেওয়ার পরে আইসক্রিমের উপরে যে ঢাকনাগুলো রয়েছে সেটা আমি এখন বসিয়ে দিচ্ছি। ঢাকনাগুলো বসিয়ে দেওয়ার পরে আমি 4 থেকে 5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 5 ঘন্টা পরে ফিরে এলাম, আইসক্রিমগুলো কিন্তু খুব ভালোভাবে ছেট হয়ে গেছে। আমি এখন তুলে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজে খুব ইজিভাবে তৈরি করে নিলাম ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি। আজকের এই ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন বিদায় নিব, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।